হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সকালের নতুন একটি দিনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এতদিন পর্যন্ত হচ্ছে আমরা ঢাকার বিভিন্ন অঞ্চলে রাইড করেছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি সাইকেল নিয়ে। আজকে আমরা হচ্ছে চলে আসছি গ্রামে। এটা হচ্ছে যে কুমিল্লা জেলার অবস্থিত বুড়িচং থানা, আর গ্রামটার নাম হচ্ছে চরণল গ্রাম। আজকে হচ্ছে আমরা এমনিতেই একটু রাইডে বের হয়েছি গ্রামটা ঘুরে ফিরে দেখার জন্য। 10টা বেজে গেছে, তাও আশেপাশে অনেক কুয়াশা আছে। আর আমার সাথে আজকে বের হয়েছে আমার ছোট ভাই, তার নাম হচ্ছে আমি। তো ফ্রেন্ডস, আসলে অনেক আগে থেকেই আমার প্ল্যান ছিল যে সাইকেল দিয়ে কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা ট্যুর দিব, কিন্তু কিছু প্রবলেমের কারণে এটা হয়ে ওঠেনি। আসলে অনেক আগের যে প্ল্যানগুলো করা থাকে এগুলো তত একটা হয় না, হঠাৎ হুটহাট করে কোনো একটা প্ল্যান করলে সেটা হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। 3-4 মাস আগে থেকে প্ল্যান ছিল যে শীতের সময় ট্যুর দিব, শীতের মধ্যে ট্যুর দিলে ততটা ক্লান্তি আসবে না, ক্লান্তি লাগবে না, আর একটা ভালো লাগবে, অন্যরকম একটা মজা লাগবে ঠান্ডার মধ্যে, কারণ গরমের মধ্যে সাইক্লিং করা খুবই কষ্ট, সেটা আর হয়ে উঠেনি। এটা হচ্ছে আমরা একটু আশপাশটা দেখার জন্য দাঁড়াইছি। এই জায়গাটাকে চৌধুরী পাড়া বলা হয়। আশপাশটা এমনি দেখতে পাচ্ছেন যে 10:30 বাজে, তাও কতটা কুয়াশা আছে আশেপাশে। এখন 10:30 বেজে গেছে, এখন স্টিল কুয়াশা। গ্রামের মজাই আসলে আলাদা, গ্রামে সব কিছুই ভালো লাগে, আর গ্রামের রাস্তাঘাটও খুবই ভালো। এই রোডগুলো দিয়ে বাস তত চলাচল করে না, সিএনজি বেশি চলাচল করে, সিএনজি বা অটো রিক্সা এগুলো। আসলে শীতের মধ্যে গ্রামে অন্যরকম একটা মজা হয়। আমার যখন ছুটি হয় তখন আমি শীতের দিনে গ্রামে এসে পড়ি, আর শীতের দিনে গ্রামের পিঠাটা আসলে অনেক ভালো লাগে। গ্রামে অনেক ধরনের পিঠা বানানো হয় এবং এটা আমরা খুবই এনজয় করি, বিশেষ করে মানে সারা বছর শহরে থাকার পর ডিসেম্বরে ছুটিতে মানে গ্রামে আসলে ফ্রেন্ডদের সাথে অন্যরকম একটা মজা হয়। এখন আমরা এই যে জায়গায় রাইড করতেছি, এই জায়গাটার নাম হচ্ছে পাচড়া। পাচড়া থেকে আমরা যাব শঙ্কুচাইল, আর এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হিন্দুরিপুর বলে ব্রিজটাকে। কি উপলক্ষে কালেকশন কোথায়? ও আচ্ছা, এখানে আসলে তারা এই মাহফিলের জন্য, গ্রামে অনেক মাহফিল হয়, রিসেন্টলি কয়েকটা মাহফিল হয়েছে এদিকে, তো তারা মাহফিলের জন্য কালেকশন করতেছে। জিনিসটা আসলে ভালো, সব জায়গায় এখন ইসলাম পৌঁছে গেছে আল্লাহর রহমতে। তো আমরা হচ্ছে শঙ্কুচাইল বাজার এসে পড়ছি, এটা এটার নাম হচ্ছে শঙ্কুচাইল। এখানে আসলে সপ্তাহে 2 দিন বাজার বসে, সোমবার আর শুক্রবার, শহরের মতো না, সোমবার শুক্রবার আসলে বাজার পাওয়া যায়, এছাড়া অন্যান্য দিনগুলোতে তত একটা ভালো জিনিস পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে হচ্ছে আমরা, আমি আর আমার এক ছোট ভাই, তাকে নিয়ে 10:30 দিকে রাইডে বের হয়েছিলাম, আর এখন হচ্ছে এখন বাজতেছে 8:15। তো কুয়াশা সকালগুলো অনেক ভালো লাগে, তাই আজকে একটু সকাল সকাল বের হয়েছি। আর আজকে আমার সাথে রাইডে বের হয়েছে এক ছোট ভাই উমর, আর সাথে হচ্ছে মুজাহিদ। আমরা টোটাল 3 জন আজকে রাইড করতে যাচ্ছি, আর আমরা এখন এই শীতের সকালটা আমরা এখন উপভোগ করব। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর আজকেও অনেক ঠান্ডা পড়ছে, আশপাশটা দেখতেছেন কী পরিমাণ কুয়াশা। এটা হচ্ছে যে অনেক প্রাচীন একটা মাদ্রাসা, এটার নাম হচ্ছে চরণল ইসলামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা। এখান থেকে অনেক হাফেজ বের হয়েছে এ পর্যন্ত, হাজার হাজার হাফেজ, অনেক পুরান মাদ্রাসা এটা, এই গ্রামের মধ্যে এইটাই একটা মাদ্রাসা। আর এটা হচ্ছে ঈদগার মাঠ, পুরা গ্রামের মধ্যে ঈদের নামাজটা, যত মানুষ আছে সবাই এখানেই নামাজ পড়ে। এটার নাম হচ্ছে চরণল হাসানিয়া ঈদগাহ ময়দান, এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা নিয়ে। আমার ভাই, কি অবস্থা তোমার? ভালো। তোমার এই শীতের সকালে রাইড করে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো এমনি কি তুমি আরো সাইকেল চালাও নাকি গ্রামে? আচ্ছা আচ্ছা, মানে এত সকালবেলা প্রথমবার বের হয়েছো? হ্যাঁ। আমরা যে সামনে যাচ্ছি ওই জায়গাটার নাম কি? সেনের বাজার। সেনের বাজারের পরে? সেনের বাজারের পরে হচ্ছে শশীদল। হ্যাঁ, না, গ্রামের পরিবেশটা আসলেই অসাধারণ লাগতেছে, আর আমার কাছে সবসময় গ্রাম ভালো লাগে।
তো আমরা 10 মিনিট রাইড করে আমরা নাগাইশ চলে আসছি। এটা হচ্ছে যে নাগাইশের একটা ব্রিজ, এদিকে হচ্ছে খাল আর কি, আশপাশটা দেখতে অনেক ভালো লাগতেছে, গ্রাম্য পরিবেশ আসলে খুবই উপভোগ করতেছি। এদিকে সামনের ভিউগুলো আসলে অনেক সুন্দর, গ্রামের মধ্যে রাইড করে যে অনেক ভালো লাগতেছে। বা শহরের রোডগুলো একরকম, তবে গ্রামের পরিবেশটা অন্যরকম, গাছপালার কারণে আসলে এটার মধ্যে খুবই ভালো লাগে। মুস্তাক ফয়জি অনেক বিখ্যাত একজন নামকরা পীর আছে, ওনার এই ইয়েতে দরগায় চলে আসছি আমরা, নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ২৭ জানুয়ারি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এ যে এদিকে আসো, শুনে যাও এদিকে আসো। নাম কি তোমার? আমির হোসেন। ও আচ্ছা, কিসে পড়ো? নাজারা পড়ো, মাশাল্লাহ। এই মাদ্রাসায় কতদিন ধরে পড়ো? কতদিন যাবত আছো? হ্যাঁ, 2 বছর যাবত। ও এমনি স্টুডেন্ট কতজন আছে মাদ্রাসায়? 150 জন, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার মধ্যে কি হেফজখানা ছাড়া কিতাব বিভাগ আছে? কিতাব বিভাগ আছে? কোন কিতাব বিভাগ নেই? নাজার আর হেফজ বিভাগ। হ্যাঁ, ও আচ্ছা। তোমাদের এখানে প্রিন্সিপাল যে, ওনার নাম কি? তোমাদের প্রিন্সিপালের নাম কি, মানে তোমাদের মুহতামিম সাহ হুজুর আর কি, বড় হুজুর আছে না, বড় হুজুরের নাম কি? হ্যাঁ, দিন ইসলাম। এখন কি খাবার দাবারের সময়? আচ্ছা, খাবার খেতে যাচ্ছ বাসায় নাকি খাবার নিয়ে আসতেছো? কোনটা? ও ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।